তুর্কমেনিস্তানের বিপক্ষে 6 গোলের বিশাল জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের বাছাই পর্বের শুভ সূচনা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে বাংলার মেয়েদের সামনে সবচেয়ে বড় বাধা সিঙ্গাপুর। এই ম্যাচে জয় ভিন্ন কোনো সমীকরণ নেই মেয়েদের সামনে। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা সব দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে 7 গোলে হারিয়েছে তারা। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও এই ম্যাচে জয়ের জন্য আত্মবিশ্বাসী গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে রুমা কাননরা। আত্মবিশ্বাসে আসছে যে আমরা ভালো কিছু দিব দেশবাসীকে আর ভালো খেলাটাই খেলবো। সিঙ্গাপুর ভালো টিম, ওদের কিছু কিছু প্লেয়ার অনেক টেকনিক্যাল দিক দিয়ে অনেক ভালো, তো কালকে আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলবো এবং মাঠ থেকে জয় নিয়ে ফিরবো আর দেশবাসীর কাছে দোয়া চাই। খেলাটা সিঙ্গাপুরে হলেও প্রথম ম্যাচে বাংলার জয়িতাদের সমর্থনে জালান বিসার স্টেডিয়ামে ছিল হাজারো প্রবাসী বাংলাদেশি সমর্থক। তাই এই ম্যাচে প্রবাসীদের ভালো খেলা উপহার দিতে বদ্ধপরিকর বাংলার জয়িতারা। পরিকল্পনা অনুযায়ী খেলে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চান কোচ গোলাম রাব্বানি ছোটন। ম্যাচের আগে পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ, নেই কোনো ইঞ্জুরি সমস্যা। সিঙ্গাপুর বাংলাদেশে একটা কম্পিটিটিভ এবং এনজয়েবল ম্যাচ হবে, দর্শকরা উপভোগ করবে এবং আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলবো এবং এখানে পরিষ্কার যে আমাদের জয়ের জন্য মাঠে নামবো এবং ইনশাল্লাহ জয় নিয়ে আমরা মাঠে। সিঙ্গাপুরে বাংলাদেশের যত লোক রয়েছে, বাংলাদেশের যে নাগরিকরা রয়েছে, তারা কিন্তু সবাই কালকে আমাদের এই খেলা দেখতে আসবে এবং তারা আমাদেরকে বাহাবা দিবে। গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর, তাই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ প্রতিনিধিদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।